আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি হচ্ছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসবেন এবং যে 5টি স্টেপস ফলো করলে আপনার যে কোনো ইউনিভার্সিটিতে 100% এডমিশন হবে। সো আমরা দেরি না করে চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো নাম্বার ওয়ান হচ্ছে বেস্ট ইউনিভার্সিটি চুজ করা। সো বেস্ট ইউনিভার্সিটি বলতে কি, মানে আমার যে প্রিভিয়াস স্টাডিজ আছে বা আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের জন্য কোন ইউনিভার্সিটিটা আমার জন্য বেস্ট হবে। আমাদের কমন একটা বিষয় আছে, আমরা সবসময় যেটা মনে করি যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্ট, যে কোনো ডিপার্টমেন্ট, আমার টার্গেট হচ্ছে সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে যাওয়া। অনেকেরই এই ধরনের টার্গেট, বাট যারা এক্স্যাক্টলি কোনো একটা সেনজেনভুক্ত কান্ট্রিতে স্টাডি করতে যান তাদের লক্ষ্য হওয়া উচিত একদম পারফেক্টলি। ফর এক্সাম্পল, আপনার যে স্টাডি আছে, লাইক আপনার যে সিজিপিএ বা জিপিএ আছে, আপনি এটা কিন্তু ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবেন না। আপনার যে আইএলটিএসের রেজাল্ট আছে আপনি এটা এই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন না, হয়তো বা পরবর্তীতে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন। আপনার যদি আইএলটিএস না থাকে তাহলে এখন আবার আইএলটিএসের রেজাল্টও পাবেন না। সো অনেক কিছুর উপর ডিপেন্ডস করেই আপনার জন্য পারফেক্ট একটা ইউনিভার্সিটি চুজ করা হচ্ছে আপনার জন্য প্রথম স্টেপ। সো এখানে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আপনার ইনটেক, কোন ইনটেকের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, ফেব্রুয়ারি নাকি সেপ্টেম্বর ইনটেকের জন্য, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, সেই অ্যাডমিশন রিকোয়ারমেন্টসের জন্য কী কী ধরনের রিকোয়ারমেন্টস হতে পারে, লাইক আপনার একাডেমিক রেজাল্ট হতে পারে, আপনার ইংলিশ সার্টিফিকেট হতে পারে, পাশাপাশি আপনার প্রিভিয়াসলি জব এক্সপিরিয়েন্সও থাকতে হতে পারে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যে সাবজেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস। যদি মনে করেন আপনার টোটাল রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া আছে সেটার সাথে সম্পূর্ণ ম্যাচ করে তাহলে আপনার সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটাই পারফেক্ট হবে। নাম্বার টু হচ্ছে ফাইন্ড আ সাবজেক্ট। সো এটাও আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমরা যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করি যার কারণে আমাদের রিজেক্ট হয় সবচেয়ে বেশি। সো আমাদেরকে ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যদি বিবি হয় তাহলে আমরা এমবিএ রিলেটেড কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। আবার যদি আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট হয় তখন সেক্ষেত্রে আমি অনেক সময় এমবিএ রিলেটেড কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো না। সো এটার জন্য আমাদেরকে চেক করতে হবে আমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করব সেই সাবজেক্টের এ টু জেড রিকোয়ারমেন্টস, সেখানে কি আমার প্রিভিয়াসলি কোনো সাবজেক্ট মেনশন করা আছে নাকি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটিজ আছে যেখানে ওপেন অ্যাডমিশন, তার মানে হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার থ্রি এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে সিভি এবং মোটিভেশন লেটার। সো আপনারা হয়তো বা অলরেডি অনেকেই জানেন যারা অ্যাব্রোডে স্টাডি করতে আসবেন অনেক ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্টস হচ্ছে সিভি। সো আমরা হয়তো বা অনেকেই আছেন যারা কীভাবে ইউরোপা সিভি তৈরি করতে হয় সেটাও জানি না, আর আপনি যখন বাংলাদেশে কোনো একটা কম্পিউটার শপে গিয়ে সিভি তৈরি করবেন সেটা কখনো ইউরোপা সিভি হবে না, বা যদি কোনো ট্যাবলেটও তারা ইউজ করে কিন্তু সেটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার মতন পারফেক্ট কোনো সিভি হবে না। সো এটার জন্য আপনাকে খুব ভালোভাবে সময় দিতে হবে একটা পারফেক্ট সিভি তৈরি করার জন্য। তারপর হচ্ছে আপনার একটা মোটিভেশন লেটার, কারণ যেহেতু আপনি ইউনিভার্সিটির অ্যাডমিশনের সাথে কোনো ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারছেন না, তার মানে অ্যাডমিশনের জন্য আপনি যে একটা মোটিভেশন লেটার তৈরি করবেন এটাই হচ্ছে আপনার এক ধরনের তাদের সাথে টাচে আসা। সো সেই মোটিভেশন লেটারে আপনার মোটিভেশনটা তাদের কাছে শো করবেন, কেন আপনি এই ইউনিভার্সিটিতে স্টাডি করতে চান, কেন আপনি এই সাবজেক্টে স্টাডি করতে চান, আপনার প্রিভিয়াসলি স্টাডির সাথে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেটার রিলেশনটা কেমন। সো এই কারণে 70% অ্যাডমিশন রিজেক্টেড হয় শুধুমাত্র আপনাদের সিভি এবং মোটিভেশন লেটারের কারণে। সো আমার কাছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। নাম্বার ফোর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। সো যদিও প্রিভিয়াসলি 1, 2, 3 স্টেপগুলো যাদের পারফেক্টলি আছে, অনেক সময় দেখা যায় অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অনেক কিছু অপশন থাকে যে অপশনসগুলো আমরা বুঝি না। সো সেক্ষেত্রে যখন আমরা ভুল কিছু ইনফরমেশন অ্যাড করি
বা মিস্টেকলি কোনো কিছু স্কিপ করে যাই, তখনও দেখা যায় আমাদের অ্যাডমিশন অনেক সময় হয় না। নাম্বার ফাইভ হচ্ছে এন্ট্রান্স এক্সাম। সো এটা অনেক কান্ট্রির জন্য, অনেক ইউনিভার্সিটির জন্য ম্যান্ডাটরি, বিশেষ করে যাদের আইএলটিএস নাই তাদের জন্য। ফর এক্সাম্পল, আপনারা যারা হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় আসবেন বা হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, অনেকেই অলরেডি জানেন যে হাঙ্গেরিতে আইএলটিএস ছাড়াই কিন্তু স্টাডি করা যায় এবং অ্যাডমিশন পাওয়া যায়। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সো সেই এন্ট্রান্স এক্সামটাই হচ্ছে আপনার ফাইনাল স্টেপ। সো এখানে কী কী টাইপের কোয়েশ্চন করবে সেই বিষয়গুলো রিলেটেড আপনার একটা প্রিপারেশন নেওয়া, কী কী টাইপের কোয়েশ্চন তারা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে টু জেড সাপোর্ট পাবেন। সো আশা করি এই পাঁচটা স্টেপস যদি আপনি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনার অ্যাডমিশন 100% হবে। সো যারা আপনারা আমাদের মাধ্যমে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা আমাদের ভিডিওর কমেন্টসে আর একটা ফর্ম দেওয়া আছে, সেটা আপনারা ফিল আপ করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা আপনাদের রেজাল্ট এবং সিবি দেখে ফ্রি অ্যাসেসমেন্ট করে আমরা আপনাকে জানাতে পারবো যে আপনার অ্যাডমিশন 100% হবে কি না। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।